মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইয়ে স্বাক্ষর করেন তারা। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বসাধারণের। শহীদ বেদিতে ফুল দিয়ে দলমত নির্বিশেষে সকল অপশক্তি থেকে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান তারা। বুলবুল আহমেদের রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে লাখো বীর সেনানীর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ করে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতির মিনার। ঢল নামে লাখো মানুষের। রাজধানী সহ আশপাশ থেকে আসা সকল মানুষের স্রোত যেন মিশে গিয়েছিল স্মৃতিসৌধের বেদিতে। এ সময় হানাহানি মুক্ত সুন্দর বাংলাদেশের প্রত্যাশা জানান শ্রদ্ধা জানাতে আসা সকলেই। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, কিন্তু আজও আমরা সেই ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ পাইনি। সাম্প্রদায়িক যে অপশক্তি এবং যে বিষ বাষ্প, সেটি কিন্তু সবসময় ফনা তুলতে চায়। এদেরকে শেষ করাটা তরুণ প্রজন্মের দায়িত্ব। তরুণ প্রজন্মকে বেশি কাজ করতে হবে, সেটা হচ্ছে অনলাইনে এবং অফলাইনে যে গুজবগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রতিহত করব। শ্রদ্ধা নিবেদন শেষে সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুধু সাম্প্রদায়িকতা এই দেশে কায়েম করতে চায় না, এদের আসল উদ্দেশ্য এদেশে রাজনীতির যে অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে এদের মূল লক্ষ্য। আজকে আওয়ামী লীগ এই দেশের কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এদেশে গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বাদ্যের তালে তালে জাতীয় পতাকা নিয়ে অনেকেই আসেন স্মৃতির মিনারে। 1971 থেকে 2023 মাঝখানে কেটে গেছে 52টি বছর। হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝড়ির সেই বাংলাদেশ আজ বিশ্ব অর্থনীতির রোল মডেল। পারমাণবিক কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প করে তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে আগামীতেও বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। বুলবুল আহমেদ, বাংলা টিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।